এই গরমে যারা চার্জার ফ্যান কেনার কথা ভাবছেন তাদের জন্য আমার আজকের এই বিশেষ ভিডিওটি। আমি আজকের এই ভিডিওতে দেখাবো বেশি দামি চার্জার ফ্যানের বিপরীতে তুলনামূলক কম খরচে কিভাবে একটি চার্জার ফ্যানের বিকল্প সেটআপ তৈরি করবেন যা চার্জার ফ্যানের মতোই কাজ করবে। একটি চার্জার ফ্যান কিনতে গেলে 4 থেকে 5 হাজার টাকা লাগে। বাজারে যেসব চার্জার ফ্যান পাওয়া যায় সেগুলো 1 বছর ব্যবহার করলেই ফ্যানে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, বিশেষ করে ব্যাটারি 1 বছর ব্যবহার করলেই নষ্ট হয়ে যায়, মানে আগের মতো আর চার্জ ধরে রাখতে পারে না। আর তাই ভিডিওতে দেখানো এই সেটআপটি কিনে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে চার্জার ফ্যানের তুলনায় বহুগুণে ভালো সার্ভিস পাবেন। সেটআপটি কিনতে কত টাকা লাগবে এসব নিয়ে বিস্তারিত থাকবে মূল ভিডিওতে। চলুন শুরু করা যাক। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে আপনারা আমার সামনে দুটি বক্স দেখতে পাচ্ছেন। এই বক্স দুটির মধ্যে একটিতে রয়েছে ব্যাটারি ও একটিতে রয়েছে চার্জার। আমি এক এক করে এগুলো বক্স থেকে খুলে দেখাবো। প্রথমে ব্যাটারিটি খুলে দেখি। এটা DJDC কোম্পানির ব্যাটারি। এটা 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এগুলো খুবই ভালো মানের ব্যাটারি। এ ব্যাটারি সম্পর্কে আসলে বেশি কিছু বলার প্রয়োজন নেই। এগুলো দিয়ে 8 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত ফ্যান চালানো যায়। যে কোনো চার্জার ফ্যানের ব্যাটারি থেকে এই ব্যাটারি অনেকাংশে ভালো হয়। চার্জার ফ্যানের ব্যাটারি মূলত 7 ভোল্টের হয়ে থাকে, আর চার্জার ফ্যানের ব্যাটারিগুলো বেশি দিন ব্যবহারও করা যায় না, সে তুলনায় এই ব্যাটারি থেকে অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। এবার চলুন চার্জারের বক্সটি খুলে দেখা যাক। আমি বক্সটি খুলে চার্জারটি আনবক্সিং করলাম। দেখতে পাচ্ছেন কালো রঙের চমৎকার একটি চার্জার পেলাম বক্সের ভেতর থেকে। এটার আউটপুটে দুটি ক্লিপ ব্যবহার করা হয়েছে। ক্লিপ দুটি অনেক ভালো মানের, হাতে নিয়ে অনেক মজবুত মনে হচ্ছে। ব্যাটারি চার্জ করার জন্য এই ক্লিপ দুটি ব্যাটারির টার্মিনালের সাথে কানেক্ট করতে হয়। এরপর চার্জারের অপর পাশে দেখুন রয়েছে এসি কেবল। এই এসি কেবলটিও মোটামুটি বেশ ভালো মানের দেওয়া হয়েছে। সাথে দেখুন একটি শক্তপোক্ত প্লাগ রয়েছে। এই এসি কেবল দিয়ে চার্জারে 220 ভোল্ট এসি কারেন্ট ইনপুট দিতে হয়। এবার দেখুন চার্জারের এপাশে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে। যখন এটাতে পাওয়ার দেওয়া হয় তখন এটা সবুজ আলোতে জ্বলবে, আর ব্যাটারিতে চার্জ হওয়া অবস্থায় এটা লাল আলো ধারণ করবে। এই পাশে একটি ফ্যান রয়েছে ভেতরের সব কিছু ঠান্ডা রাখার জন্য। যখন ব্যাটারি চার্জ হয় তখনই কেবল এই ফ্যানটি ঘুরতে থাকে। এই চার্জারের একটি বিশেষ ফিচার হলো এটায় অটোকাট সুবিধা রয়েছে। ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক চার্জ হওয়া বন্ধ করে দেয়, সুতরাং নিশ্চিন্তে ব্যাটারি চার্জ করা যায় এই চার্জার দিয়ে। ব্যাটারিতে ওভার চার্জ হওয়ার কোনো ভয় থাকে না, ফলে ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে। তো চলুন এবার চার্জারে কানেকশন দিয়ে দেখাই এটা কিভাবে কাজ করে। আমি চার্জারের এসি ইনপুটের কেবলটি কারেন্টে প্লাগ ইন করে দিলাম। দেখতে পাচ্ছি চার্জারে সবুজ আলো জ্বলে উঠেছে, তার মানে চার্জারে কানেকশন পেয়েছে। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার চলুন ব্যাটারি চার্জ করে দেখাই। ব্যাটারি চার্জ করার জন্য আমি প্রথমে কালো ক্লিপটি ব্যাটারির কালো টার্মিনাল অর্থাৎ ব্যাটারি নেগেটিভে কানেক্ট করলাম, আর লাল ক্লিপটি ব্যাটারির লাল টার্মিনাল অর্থাৎ ব্যাটারি পজিটিভে কানেক্ট করলাম। দেখতে পাচ্ছি ব্যাটারিতে চার্জ হচ্ছে, আর চার্জারের ইন্ডিকেটর লাইটটি এখন লাল আলো ধারণ করছে। আবার এদিকে ফ্যানটিও ঘুরছে। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। এই সেটআপের সাথে আরও যে জিনিসটি লাগবে সেটা হলো এরকম একটি 12 ভোল্টের DC ফ্যান বা সোলার ফ্যান, যা এই ব্যাটারি দিয়ে অনায়াসে ঘুরবে। চাইলে এই ব্যাটারি দিয়ে আপনারা 16 ইঞ্চি ফ্যানও চালাতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে 16 ইঞ্চি ফ্যান না থাকায় আমি চালিয়ে দেখাতে পারলাম না, তবে আপনারা চাইলে অবশ্যই চালাতে পারবেন এই ব্যাটারি দিয়ে। আমি আপাতত এই ফ্যানটি ব্যাটারির সাথে কানেক্ট করব। ফ্যানের লাল ক্লিপটি ব্যাটারি পজিটিভ ও কালো ক্লিপটি ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে, এবং এটা খুব ভালোভাবে ঘুরছে, একদম হাই স্পিডে। আর এটা থেকে প্রচুর বাতাস পাওয়া যাচ্ছে। যাদের বাসায় এই ধরনের ফ্যান রয়েছে তারা খুব ভালোভাবেই জানেন এই ধরনের ফ্যান থেকে কি পরিমাণ বাতাস পাওয়া যায়। তো কথায় কথায় ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এই সেটআপটি কিনতে আমার কত টাকা খরচ হয়েছে তা এখন বলে দিব।
ব্যাটারি দাম নিয়েছে 1350 টাকা, চার্জার 650, আর এই ফ্যানটি কিনতে লেগেছিল 850 টাকা। তাহলে সর্বমোট খরচ হয়েছে 2850 টাকা। তবে স্থান ও সময়ভেদে এই দাম কিছুটা কম বেশি হতে পারে। আজ তবে আসি, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।